बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु आलाइकुम, वेलकम बैक टू माय चैनल। केमन आछेन सबाई? आशा करी बराबरेर मतो सबाई भालो आछेन। आलहामदुलिल्लाह, आल्लाहर रहमते आपनादेर दुआ, आमिओ अनेक भालो आछि। तो आज के आबारो चले आसलाम नतून एकटा सकाल बिकालेर मजादार नाश्ता निये। ए नाश्ताटी आमरा सकाले होक बिकाले আমরা সহজভাবেই বানিয়ে খেতে পারি, অথবা বাসায় মেহমান আসলে মেহমানকে দিতে পারি। একদম সহজ এই নাস্তাটা। তো দেখুন কী কী লাগবে। এখানে আমি 4টি টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 4টি ডিম নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। এখন ভালো করে মিক্স করতেছি। ডিমটা ভালো করে মিক্স করার পর এখানে 5-6টি কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1টি পেঁয়াজ কুচি করে। তো এখন আমি হাত দিয়ে ভেঙে নেব। পেঁয়াজের ফ্লেভার আর কাঁচামরিচের জালটা যেন মিক্স হয়। অল্প সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা পরিমাণ করে দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন। এখন আমি ডিমের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আবারও মিক্স করে নিচ্ছি। এখন আমি চুলায় একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো বাটার দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টা টমেটো চাক চাক করে। আমার 2টা লাগছে, 4টি লাগেনি। আমি নিয়েছিলাম 4টি টমেটো, 2টি দিয়েছি। তো দেখুন কতটুকু মোটা করে কেটে নিয়েছি। আপনারা তেল দেও করতে পারেন, সমস্যা নেই। যে কোনো নাস্তা বাটার দিয়ে করলে সবচেয়ে মজা হয়। এখন সামান্য লবণ দিয়ে দিচ্ছি টমেটোগুলো। লবণটা পরিমাণ করে দিতে হবে। ডিমও অল্প দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচেও লবণ দিয়েছি। এইটা মাথায় রেখে লবণটা দিতে হবে। তো এখানে আমি এখন আমি উল্টে দিচ্ছি। তো আমি যতটুক মোটা করে টমেটোগুলো কেটে নিচ্ছি, আপনারা ওইভাবে অতটুক মোটা করে কেটে নেবেন। এই নাস্তাটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। টমেটো ডিম এগুলো তো আমাদের সবার রান্না করে থাকে, তাই না? তো এই নাস্তাটা একদম আমাদের জন্য হেলদি। এখন আমি ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। দেখুন আমি চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে দিতেছি আপনারা ওইভাবে দিয়ে দিবেন। এই নাস্তাটা কিন্তু অনেক সহজ, একদম সহজ, ঝটপট আমরা যে কোনো টাইমে করে খেতে পারি। তো যারা জাল খেতে পছন্দ করেন, আমার মরিচের মধ্যে জাল নাই বেশি, এই জন্যই আমি একটু বেশি দিচ্ছি। জাল খেতে পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে। তো চুলার আঁচটা একদম কম রেখে আমি 2 মিনিট ডেকে এই নাস্তাটা কুক করছি। এখন আমি নাস্তাটি উল্টে দিব। দেখুন আমি কিভাবে উল্টে নিচ্ছি। এখন আবারও দিয়ে দিচ্ছি। এখন আমি ডেকে দিব 2 মিনিট, আবারও নাস্তাটি কুক করে নিব। একদম চুলার আঁচ কম রেখে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ যেন ভালো করে সিদ্ধ হয়। তো দেখুন আমি নাস্তাটি হয়ে গেছে। এখন একটা প্লেটের মাঝে নিয়ে নিচ্ছি। এখন আমি কেটে দেখাবো আপনাদেরকে। দেখুন নাস্তাটি দেখতে যেমন সুন্দর হয়েছে, আসলে খেতেও কিন্তু অনেক ভালো লাগছে। যে জিনিস দেখতে সুন্দর এই জিনিস খেতেও ভালো লাগে, তাই না? তো নাস্তাটি দেখা যাইতেছে যে একদম সহজ, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, আবারও বলতেছি। তো এখন দেখুন কেটে আপনাদেরকে দেখাইতেছি। দর্শক, গতকাল আপনাদের সাথে
একটা আমাদের বাসার ব্লগ শেয়ার করেছিলাম, জানি না কার কাছে কেমন লাগছে। তো সবাই দোয়া করবেন পরে যেন পুরা বাসা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও।